সাবস্ক্রাইব করুন জি টাইম চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের জি কে টাইমের আরেকটি নতুন ভিডিওর সাথে তো বন্ধুরা আপনারা হয়তো ওই ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন না কোথাকার ভিডিও তো এটা আমরা জি কে টাইম থেকে আপলোড করছি তো সেটা হচ্ছে বন্ধুরা আমরা স্পেশাল যেহেতু রেলের গ্রুপ ডি রিক্রুটমেন্ট হচ্ছে আপনারা সবাই জানেন তো দু সালে যেটা হবে তো তার জন্য স্পেশাল কিছু বাংলা জিকে আমরা তৈরি করে ফেলেছি তো সেইগুলো নিয়ে বন্ধুরা আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব তো এটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিও এরপরে আপনারা আস্তে আস্তে আরও অনেক ভিডিওগুলো কিন্তু আপনারা প্রত্যেক দিন পাবেন ঠিক আছে তো আপনারা অনেক দিন ধরে ভিডিও পাচ্ছেন না তো আপনারা এখন থেকে প্রত্যেক ভিডিও পাবেন তো এই ভিডিওটার পিডিএফটা কিন্তু বন্ধুরা অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন মাত্র দু পাতার একটা পিডিএফ ঠিক আছে মাত্র কয়েক কেবি হবে তো আপনারা অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন নিচে কিন্তু ডাউনলোড লিঙ্ক থাকবে আর আপনাদের যদি মনে হয় আরও অনেক পিডিএফ দরকার যেমন বই বই তো আপনারা কিন্তু এই সাইটটা থেকে কিন্তু আপনারা পিডিএফ কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এখানে অনেক ধরনের পিডিএফ আছে তো বন্ধুরা এরকম জিকে যদি আপনারা পেতে চান রোজ তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজে আপনাদেরকে জয়েন করতে লাগবে এবং টেলিগ্রামে যুক্ত হন আমি কিন্তু এখানে রোজ জিকে দিই ঠিক আছে তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে নতুন জগৎ বা নিউ ওয়ার্ল্ড বলতে কোন মহাদেশকে বোঝায় তো বন্ধুরা এখানে যদি কোনো প্রশ্ন ভুল থাকে তার জন্য কিন্তু আমি দুঃখিত বন্ধুরা আমি যদি জানতে পারি ভুলটা সঠিক উত্তরটা কিন্তু আমরা অবশ্যই এই ডেসক্রিপশানে লিখে দেবো ওই জন্য বন্ধুরা তো তার জন্য বন্ধুরা বলছি আপনারা কিন্তু অবশ্যই আমাদের ডেসক্রিপশান বা প্রথম যে কমেন্ট ওটা কিন্তু ফলো করবেন ঠিক আছে যদি ভুল হয় আমরা ওখানে ঠিক করে দেবো তো প্রথম মহাদেশ হচ্ছে বা নিউ জগৎ বা নিউ ওয়ার্ল্ড যে মানে মহাদেশ সেটা হচ্ছে আমেরিকা মহাদেশ উত্তম আসা অন্তরীপ কোথায় অবস্থিত আফ্রিকার দক্ষিণতম প্রান্তে অবস্থিত তারপরে দেখুন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি এটা কিন্তু খুব ভালো প্রশ্ন রেলে আসার জন্য সেটা হচ্ছে আর্যভট্ট চাঁদের আগ্নেয়গুড়ি জ্বালামুখ ঠিক আছে জ্বালামুখকে কি বলা হয় সেটা হচ্ছে মেরিয়া ঠিক আছে তারপর দেখুন বেঙ্গল গ্যাজেটের প্রথম প্রকাশকাল কত সেটা হচ্ছে সতেরোশো আশি সাল থেকে সংসদে জিরো আওয়ার কি তো জিরো আওয়ার হচ্ছে আপনার জনস্বার্থ বিষয়ক কোনো ইস্যু সেটাকে জরুরীকালীন মানে জরুরীকালীন ভিত্তিতে সংসদে তোলা হয় তো এটাকেই বলা হয় জিরো আওয়ার তারপর দেখুন টেস্ট ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড কার দখলে তো এটা খুব ভালো প্রশ্ন এটা হচ্ছে আপনার মিসবা উল হক একুশ বলে তিনি কিন্তু হাফ সেঞ্চুরি করেন তারপরে দেখুন ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে যে একশো বছর ধরে যুদ্ধ শুরু হয়েছিল তো ইংল্যান্ডের রাজা পঞ্চম হেনরি কিন্তু সেই সময় ছিলেন ঠিক আছে তারপরে দেখুন বন্ধুরা টেস্ট ক্রিকেটে একটি ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়া রেকর্ড কার দখলে এটাও খুব ভালো প্রশ্ন এটা হচ্ছে ইংল্যান্ডের বোলার জিম লেখার তো তিনি একটি টেস্টে উনিশটি উইকেট নেন ঠিক আছে একটা যে টেস্ট তাতে তিনি উনিশটা উইকেট নিয়েছিল তারপরে দেখুন স্বর্ণের স্বর কাকে বলা হয় বার্কে এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন তারপরে দেখুন এটা আপনারা সকলে জানেন গুগলের হচ্ছে সুন্দর পিচাই তারপরে দেখুন কাউন্ট অফ মন্টে ক্রিস্টো তো এই উপন্যাসটি কার লেখা তো এটা হচ্ছে আলেকজান্ডার ভুমার লেখা তারপরে দেখুন টেলিফোনের আবিষ্কারক এটা কিন্তু খুব ভালো প্রশ্ন সেটা হচ্ছে আলেকজান্ডার বেল ঠিক আছে তো বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করো আপনারা একটু মানে বিজ্ঞান রিলেটেড বা সায়েন্স রিলেটেড যে গুলো আছে সেগুলো একটু বেশি ফলো করবেন আমি পুরো এখানে সব মেশানো জিকে আছে এটা আপনাদের উপকার আরো বেশি হবে কারণ শুধু যদি বিজ্ঞান পড়েন তাহলে কিন্তু হবে না ঠিক আছে আদার্সও জিকে কিন্তু থাকবে তারপরে দেখুন উনিশশো সালে বিখ্যাত ফিল্ম দ্য গডফাদারের পরিচালক ছিল হচ্ছে ফ্রান্সিস ফোর্ড কেপলার তো এর লেখককে ছিল তো ইনি হচ্ছে আপনার মরিয়ো মারিও পুজো ঠিক আছে এক্সাইজ ডিউটি কি ধরনের কর এটা হচ্ছে আপনার একটা পরোক্ষ কর তারপরে দেখুন ইয়ানুল আংবো নদীটি ভারতে কি নামে পরিচিত তো এটা হচ্ছে আপনার ভারতে ব্রহ্মপুত্র নদী নামে পরিচিত তো এখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আপনার সতেরো নম্বরের প্রশ্ন জম্মু কাশ্মীরে মোট কয়েকটি জেলা আছে তো জম্মু কাশ্মীরে হচ্ছে আপনার মোট বাইশটি জেলা রয়েছে বন্ধুরা তারপরে দেখুন অমৃত বাজার পত্রিকার প্রথম প্রকাশকাল কত তো অমৃত বাজার পত্রিকার প্রথম প্রকাশকাল হচ্ছে আপনার আঠারোশো সাল তারপর দেখুন ভারতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিল তো অধিনায়ক ছিল সি কে নাইডু বাংলার রাজ্য গ্রাণী না এটা হবে রাজ্য প্রাণী তো সেটা হচ্ছে আপনার মেছোবাগ বাংলা বলতে আপনার কথা কিন্তু বলা হয়েছে তারপরে দেখুন ব্রিটিশ বণিকরা প্রথম কোন দ্রব্যটি বাণিজ্য শুরু করে তো সেটা হচ্ছে আপনার নীল তারপরে দেখুন এমনেশিয়া রোগে মানব দেহের কোন অঙ্গ আক্রান্ত হয় তো এমনেশিয়া রোগে হয় আপনার স্মৃতি শক্তি আক্রান্ত গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন তো রাজ গান্ধীজির রাজনৈতিক গুরু ছিল গোপাল কৃষ্ণ গোখলে মেঘদূতম কার লেখা তো মেঘদূতম হচ্ছে আপনার কালিদাসের রচনা বা রচিত তারপরে দেখুন সিন্ধু সভ্যতার সব থেকে গুরুত্বপূর্ণ দেবতা কে ছিল পশুপতি শিব এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন তারপরে দেখুন ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত তো ব্ল্যাক প্যাগোডা হচ্ছে আপনার উড়িষ্যাতে অবস্থিত তারপরে দেখুন ই ইফ আই এম অ্যাসেন্ট বইটি কার লেখা জুলফিকার আলী ভুট্টো এটাও খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা তারপরে দেখুন ঐতিহাসিক স্থান মেহুলা বলতে কি বোঝানো হয় মেহুলা বলতে হচ্ছে আপনার সিন্ধু সভ্যতাকে বোঝানো হয় তারপরে দেখুন বন্ধুরা ফাইলোকুইন কোন ভিটামিনের রাসায়নিক নাম তো ফাইলোকুইন হচ্ছে ভিটামিন কে খুব ভালো প্রশ্ন বন্ধুরা এটা আসতে পারে তো এখানে আমরা ভিডিওটা শেষ করছি বন্ধুরা পিডিএফ কিন্তু ডাউনলোড করে নিতে পারেন যদি আপনাদের মনে হয় যে পিডিএফটা আপনাদের দরকার তো পিডিএফটা নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন আর এটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিও প্রত্যেক দিন আপনারা একটা করে ভিডিও পাবেন এটা আমরা আশা রাখি তো বন্ধুরা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন জিকে টাইমকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না